নারী নির্যাতনের সঙ্গে যুক্ত বিজেপি দলের সাংসদ মন্ত্রী বহু ক্ষেত্রেই প্রত্যক্ষভাবে নারী নির্যাতনের কুৎসিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে, সেগুলো প্রকাশ্যে আসছে। আজকে বেকার যুবকরা আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে, সারা দেশের মধ্যে একটা অস্থির অস্বাভাবিক পরিবেশ। এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফ টি জোট সরকার, এই সরকার দিল্লির যে সরকার সেই সরকারের অনুসৃত নীতির বাহক। এই রাজ্যে 2018 সালের নির্বাচনের সময়ে যে প্রতিশ্রুতিগুলি বিজেপি আইপিএফ টি জোট জনগণের কাছে দিয়েছিল, গত 2 বছরের অভিজ্ঞতা আপনাদের কি বলে? সেই প্রতিশ্রুতিগুলি একটিও ওরা পূরণ করেনি, বরং আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, ছাঁটাই এবং সাধারণ মানুষের মুখের গ্লাস কেড়ে নেওয়ার একটার পর একটা জনস্বার্থ বিরোধী পদক্ষেপ এই বিজেপি আইপিএফ জোট সরকার গ্রহণ করে চলেছে। নারী